নমস্কাৰ ৱেলকম বেক গাই আজি আপোনাক ক্ষীৰৰে কি আপোনাৰ সফ পনীৰ বনাই পাৰিব তাৰ ৰেচিপি নি আছে হোপুলি আপোনাৰ ইয়াতে এঞ্জয় কৰিব আপোনাৰ ইয়া দৰকাৰ আছিল মোৰ এই ভিডিঅ' আপনার ঘরে যদি কৌশি দিন যদি ক্ষীর ছেড়ি যায় তাহলে আপনার মিঠা প্রস্তুত প্রস্তুত করে পেবে কিংবা পনির মধ্যে আপনার প্রস্তুত করে পে যদি আপনার মিঠা পছন্দ পসন্দ নি তাহলে আপনার এর পনির প্রস্তুত করে পারিবে এবং ইয়মি ইমি রেসিপি মধ্যে সহ বনাই পারিবে। এ বহ কুইক এবং বহু ইজিলি আপনার ঘরে বনাই পারিবে। যদি আপনার ঘরে পনির দরকার হেয়ে তাহলে আপনার ক্ষীর সাহায্যে এখন বহু ইজিলি পনির কস্তুত করে পেবে আই হোপ আপন মানুষ মো আজ ভিডিওটি ভালো লাগবে তেমন চালু দেখা আজর এই রেসিপি বর্তমান চালু আমি দেখ আম সফ পনিরির কু বনাই পো এটি দুই লিটর ক্ষীর ছিঁড়িযাইছি এটি ইউজ করে নোছি আপন পাখে যদি এইভাবে ভাবে ছেড়া ক্ষীর থাকে ঘরে আমার

আপনার যদি ভিনেগার নথা তাহলে আপনার লেমু রস মধ্যে ইউজ করে কিন্তু বর্তমান ঘরে ঘরে ভিনেগার বহু জলদি বহু ইজিলি এভেলেবল থাকে তেমক ভিনেগারে আমার যদি ছেনা বহুত ইজিলি অলগা হয়ে যাই থাকে ক্ষীর ঠু তেমনি এটি ভিনেগার কু ইউজ করছি আপনার যদি চাইবে ভিনেগার কু ইউজ করবে তাহলে আপনার ছেনা বহুত ভালো বহু কুইক অলগা হৈ যাব ক্ষীৰ ঠু দেখোন বৰ্তমান গোটেই চেকেণ্ড বি লাগিলানি আমাৰ ক্ষীৰ ঠু ছেনা বহুত ইজিলি অলগা হৈগলা পানী অলগা ছেনা অলগা দেখোন কেতিয়ে ক্লিয়ৰ ৱাটৰ হৈচাৰিছে আৰু আমাৰ ছেনাগুড়িকোটি গোটেই হৈচাৰিছে এইভাৱ ভাৱে অলপ সময়পাই গোটেই দুই মিনিট এইভাৱ ভাৱে গৰম কৰি নেবা যাফল আমাৰ ছেনা গুড়িক বহুত ভাল ভাৱে ইজিলি অলগা হৈ যাব ইয়াক থণ্ডা হ'ব ছাডি নেবা অল্প সময় ঠন্ডা হওয়া পরে গোটে ছণে এইভাবেভাবে গোটে মূলাাম কপড়া এতে এড করে নি আপন পাখে যদি কটন র কপড়া থাকে তাহলে আপনার কটন কপড়া ইউজ করে পেয়ে যা ফলে আমার ছেগাগুড় বহু ভাল ভাবে ছাণি হয়ে যাব এইভাবেভাবে এই মূলাাম কপড়ার ছেঠু ছে পা অলগা করে নামা এই ছেপাণি আমার বহু দরকারি হয়ে থাকে এবং বহু প্রোটিন থাকে ছোর প্রোটিন থাকে এই ছেপাণি বহু প্রোটিন থাকে এই ছেপাণা ফোপাড়বে না যদি আপনার কোশ যেকি গ্রেভি বনাতে তাহলে আপনার এই ছেপাণা ইউজ করপারেন কিংবা আপনার রুটি পরটা পুরী বেলিলা চকুড়ে অটা চকুলা বেড়ে এই ছেপাণা ইউজ করপারেন যা ফল আমার রুটি পরটা এবং পুরি বহু ভালোভাবে ফুলে এবং বহু সফট হয়ে থাকে বর্তমানে মুই পাড়ি অলগা রক্ষি এবং ছেনা ছ আমার ଭିନେଗାରର ୱାଟର ଥିବା ଯୋଗୁଁ ଟିକେ ଟିକେ ଖଟା ଅଂଶ ଥାଏ ତେଣୁକରି ମୁଁ ଛେନାକୁ ବହୁତ ଭଲ ଭାବରେ ପ୍ଲେନ୍ ୱାଟରରେ ୟାକୁ ସଫା କରି ନେଉଛି ଥଣ୍ଡା ପାଣିରେ ଏହାକୁ ସଫା କରି ନେଉଛି ଥଣ୍ଡା ପାଣିରେ ସଫା କରିବା ପରେ ୟାଠୁ ସବୁ ପାଣିକୁ ବହୁତ ଭଲ ଭାବେ ଚିପୁଡ଼ି ବାହାର କରିନେବା ଭିନେଗାରର ଖଟା ଅଂଶ ଥିଲେ ଆମର ପନିରଟି ଟିକେ ଜଲଦି ଖଟା ହେଇଯାଏ ତେଣୁକରି ଏହିଭଳି ଭାବେ ଏହାକୁ ସଫା କରିନେବେ ଥଣ୍ଡା ପାଣିରେ ଦେଖନ୍ତୁ ଥଣ୍ଡା ପାଣିରେ ସଫା କରିବା ପରେ ମୁଁ ପାଣିକୁ ଛେନାକୁ ପାଣିଠୁ ବହୁତ ଭଲ ଭାବରେ ଅଲଗା କରି ନେଉଛି ବହୁତ ଭଲସେ ୟାକୁ ପ୍ରେସ୍ କରିକି ଏହାର ସବୁ ପାଣିକୁ ବାହାର କରିନେବା ଏହି ପାଣିକୁ ଆପଣ ଯଦି ଚାହିଁବେ ଫୋପାଡ଼ି ପାରିବେ କିନ୍ତୁ ଛେନାରୁ ବାହାରିଥିବା ପାଣିକୁ ଆପଣ ଜମାରୁ ଫୋପାଡ଼ନ୍ତୁନି ଏହାକୁ ଗ୍ରେଭିରେ ୟୁଜ୍ କରନ୍ତୁ କିମ୍ବା କୌଣସି ଅଟା ଡୋ ବନେଇଲାବେଳେ ଆପଣ ତାକୁ ୟୁଜ୍ କରନ୍ତି ଏହିଭଳି ଭାବେ ଛେନାକୁ ବହୁତ ଭଲ ଭାବରେ ପ୍ରେସ୍ କରିନେବା ଆପଣଙ୍କ ପାଖରେ ଯଦି କିଛି ଓଜନିଆ ଜିନିଷ ଥାଏ ତାହେଲେ ଆପଣ ୟା ଉପରେ

পনিরটি কে বহু সুন্দর ভাবে প্রস্তুত হয়ে এই এইভাবে ভাবলে আপনার বহু কুইকলি নিজ ঘরে পনির কু বনাইপারে এবং বহু কুইকলি ই সর্ভ করবে দেখুন কে সফট পনির আমার ঘরে বনিছি এবং বহু ইজিলি ই বনাইপারে দেখুন কে সফট দেখছি পনির র উপর সেফ মোর সেই কপড়া যোগ হচ্ছে আপনার যদি চাইবে সেই কপড়া বদলরে আপনার প্লে কটন কপড়াতে ইউজ করে পেয়ে যা ফল পনির এইসব দাগ আসবন সেই কপড়া এই এইসব দাগ আছে দেখুন কত সফট পনির বনিয়ে এই এইভাবে ভাবে নিজ ঘররে নিজে পনির প্রস্তুত করতু এবং সর্ভ করত খাই বহু টেস্ট লাগিব এবং দেখবে খাইব বহুই টেস্ট লাগবে এবং বনাইবে বহুই খুশি এই এইভাবে আপনার যদি এই পনির বনি থ যদি আপনার সাগে সাঙ্গে নিপেয়ার করে কিছু দিন রক্ষা চাঁদে তাহলে এক রু দু রখাপি এটি গোটে গোটে বাউলরে পনির কুড করে নোওছি পনিরকু বুড়া যায় মুখে পাঁি এড করেি যা ফলার আমার পনিটি বহু ভালোভাবে বুড়িযানি সহ এর লিড কু কভর করে নয়ার টাইট লিড কু কভর করে নামা বর্তমানে ইজ্রে রাখিনেবি ফ্রিজরে রাখা দুই দিন পর্যন্ত মু পনির ইউজ করে পারি এইভাবে ভাবে নিজ ঘরে প্রস্তুত করতু পনির এবং বহু টেস্টি টেস্টি অমি আই হোপ আপোনাক মোৰ আজিৰ এই ৰেচিপি টি ভাল লাগি থাকি ভাল লাগিছে লাইক কৰি নিজৰ মতমত নিশ্চিতভাৱে কমেণ্ট চেকচন চেয়াৰ কৰিবে আৰু মোৰ এই ভিডিঅ'টো বহু মাত্ৰ কৰোঁ আপোন মানৰ সপোৰ্ট মোৰ বহুত ইম্পৰ্টেণ্ট যদি আপোনাৰ চেনেলটো সবসক্ৰাইব কৰি নাথাকে ত' সবসক্ৰাইব কৰি নিক ইউ ফৰ ৱাচিং গাই